এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে, হবে না। ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে ছিলাম চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব। সে বুক ফুলিয়ে আসছে। তারপর কি ঘটনা হয় কবি লিখছে, তখন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে দানা নেই, আবার বলে আর একটা খেজুর দেওয়া দানা নেই, যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন, দানাটা তুমি বার করে দিচ্ছ, বলে না। তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই, তখন আমার নবী কী উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, তখন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল, মা আমিনার দোলায় দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলায় দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমত, মামিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব, মামিনা তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন, দেখুন দেখুন দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, তখনই এক আওয়াজ আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরীল আমিন থাকবে হগে ওর পাহারাদার, ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি
কুলের শিরোমণি নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাওয়ার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো, তুমি শেষ নবী, তোমাকে আমি আখিরি নবী কেমন করে মেনে নিতে পারি? কেন তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল দুনিয়াতে, অনেক রকম তারা মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশাবাড়ির কামাল ছিল, কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি কিন্তু শুনেছি, কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ, এমন সে চিন্তা করছে ইহুদি, এমন প্রশ্ন করবো পারবে না চিন্তা করছে, আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো, একটা পরীক্ষা করতে চাই, পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে, আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে, ও মোহাম্মদ শোনো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি নবী আল্লাহ নবীরা অনেক কিছু করে দেখাতে পারে, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে, ও ইহুদি তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো, আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবেন, এই দেখবে এই গাছ, এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা খেজুর একটা দানা থেকে গাছ হবে আবার গাছে খেজুর হবে, এটা কেমন করে হয়, এটা হতেই পারে না। আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল তখন সেই ইহুদিকে বলছে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি পারবে না, সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেড়ে তাহলে কী হবে। তখন ইহুদি ফোন দিয়ে আসছে, কী করে আমি ওই 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 মুক্তি হব ওইখান থেকে। তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল, তোলার পর কী ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে, হবে না। ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে ছিলাম চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেয়জ্জত করব। সেই বুক ফুলিয়ে আসছে, তারপর কি ঘটনা হয় কবি লিখছে, দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে দানা নেই, আবার আরেকটা খেজুর দেওয়া দানা নেই, যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন,
দানাটা তুমি বার করে দিচ্ছ বলে না, তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই, তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়, ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।